ফেসবুকের সহকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন রংপুর মেডিকেলের চিকিৎসক আলী রাজীব নাসের। কর্তৃপক্ষকে না জানিয়ে সোশ্যাল মিডিয়া ও থানা পর্যন্ত নিয়ে আয় চিকিৎসক মহলে দেখা দিয়েছে ক্ষোভ। এদিকে নাসেরের বিরুদ্ধে অনুমোদনহীন ওষুধ প্রেসক্রাইব করা সহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন অন্য চিকিৎসকরা। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি রংপুর মেডিকেলের মেডিসিন বিভাগের চিকিৎসক আলী রাজীব মোহাম্মদ নাসের তার নিজস্ব ফেসবুক আইডি ও হেলথ ক্যাডারদের একটি প্রাইভেট গ্রুপে একই পদে তিন সহকর্মীর বিরুদ্ধে বদলির হুমকি দিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন। পোস্টটি নিয়ে ওঠে আলোচনা সমালোচনার ঝড়। হাসপাতালটির অন্য চিকিৎসকরা বলছেন, 4 বছর ধরে বহির্বিভাগে কর্মরত নাছের অনুমোদনহীন হার্বাল কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও বেশ কিছু অভিযোগ। অনেকদিন ধরেই তিনি বিভিন্ন অনুমোদনহীন ওষুধ লিখে আসছেন। ফার্স্ট ইয়ার থেকে ছাত্র শিবিরের সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং এখনও সেই মতধারায় বিশ্বাসী। বেগম ফজিলাতুন্নেসা সম্পর্ক যে কটূক্তি করা হয়েছে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারিনি। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসকরা, বলছেন মাত্র কয়েকদিন আগেই রংপুর মেডিকেলে যোগদান করেছেন তারা। তার সাথে কথা বলছিলাম যে বঙ্গমাতার প্রোগ্রামে তুমি আসছো না, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদেরকে হার্বাল ইনানি এগুলি খাওয়ায় তুমি রোগীদেরকে ক্ষতিগ্রস্ত করছো। সেখান থেকে চলে গিয়ে পরের দিন সবাই আমাদের নামে ফেসবুকে একটা মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে হ্যারাসমেন্ট করে একটা পোস্ট দেয় সে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের বক্তব্যে অনর ডাক্তার নাসের, না আমি কখনই জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলাম না এবং আমি কোনো রাজনীতির সাথে আসলে জড়িতও না। ঠিক আছে, এটা তারা কেন তুলছে আমি জানি না, আমি বঙ্গমাতাকে কখনই কটাক্ষ করিনি। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুরোটাই তদন্তের বিষয়, এটা আসলে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আমাকে জানিয়ে তারপরে তার অন্য কোথাও যাওয়া দরকার ছিল। এটা সরকারি কর্মচারী বা কর্মকর্তার যে আচরণবিধি আছে সেটার অবশ্যই পরিপন্থী। এর আগেও অনুমোদনহীন ওষুধ প্রেসক্রাইব করায় রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চিকিৎসক নাসেরকে চিঠি দিয়ে সতর্ক করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।